এই জামানায় আল্লাহ তাআলা যাদেরকে কওমি মাজার উস্তাদ বানিয়েছেন বলেন এই জামানায় আল্লাহ তাআলা যাদেরকে কওমি মাজার শিক্ষক বানিয়েছেন কি কইছি কল যাদেরকে কওমি মাজার কি বানিয়েছেন আল্লাহর কসম এরা পৃথিবীতে শ্রেষ্ঠ নিয়ামত রাখেন সুবহানাল্লাহ এর উপর কোন নিয়ামত আছে না তো আরে নাই তো সুবহানাল্লাহ কয় এরকম নিয়ামত আছে নাই তো এই জামানে আল্লাহ তাআলা যাদেরকে কালিমাজা পড়ার সৌভাগ্য দিয়েছেন এরা পৃথিবীতে শ্রেষ্ঠ নিয়ামত রয়েছে এরা কায়নাতের শ্রেষ্ঠ মানুষ এরা কায়নাতের কি শ্রেষ্ঠ মানুষ ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ নিয়ামত শুকর আদায় করলে আল্লাহ কি করবে আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে সুবহানাল্লাহ দুনিয়াদারদেরকে আল্লাহ তাআলা কি বলে ধর 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 তোমরা তোমাদের পুরস্কার ধর ওরা বলে ধরি ধর 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 ওদেরকে বলে ধর 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 ওদেরকে বলে ধর একটু বেশি কিছু তবে এখানেই শেষ তবে এখানেই শেষ বেঈমানের পুরস্কার ধর ধর একটু বেশি কিছু তবে এখানেই শেষ বেনামাজের পুরস্কার ধর ধর একটু বেশি কিছু তবে এখানেই শেষ কুরআন ছাড়াওয়ালার পুরস্কার ধর ধর একটু বেশি কিছু তবে এখানেই শেষ আর ঈমানওয়ালাকে বলে ধর ধর এখানে একটু কিছু ওখানে সব কিছু বলেন এবারে কিছু কিছু বলেন জান্নাতে সব কিছু আর বেঈমানদের এবারে কি না সব কিছু দুনিয়াত কারো দেয় না এবারে কিছু কিছু জান্নাতে নাই কিছু এবারে কিছু কিছু জান্নাতে নাই কিছু আমাদের এবারে কিছু কিছু জান্নাতে সব কিছু ইমান আমল ওয়ালা এপারে কিছু কিছু জান্নাতে সব কিছু আর বেঈমান এপারে কিছু কিছু জান্নাতে নাই কিছু খালি আর সুবহানাল্লাহ কি বলছি এটাকে বলছে নোয়াখালী ইমান আমলের পুরস্কার কি এপারে কি কিছু কিছু ওপারে কি সব কিছু আর বেঈমানের পুরস্কার কি এবারে কিছু কিছু আখরাতে নাই কিছু ওমান আরাদাল আখরাতা ওয়া সাআলা সাইয়া ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা যে এখানে চাইবা যে শুধু দুনিয়া দুনিয়া মান কানা ইউরিদুল আজলাতা শুধু দুনিয়া দুনিয়া বলবা আজ্জালনা লাহু ফিহা মা নাশা এখানে দিয়ে দিব দুনিয়া দুনিয়া বলবা এখানে দিয়ে দিব তবে তুমি যা বলবা তা না তুমি যা বলবা তা না আমি যা চাই তা কি বলছে আর দুনিয়া বুঝি যে চা চা সব পা হ্যাঁ দুনিয়া যে চা যে যা চা সব পায় মানে দুনিয়া যা চা সব পায় না বলেন আর জান্নাতে তাইলে দুনিয়া দিবে কাকে কদ্দুর দুনিয়া দিবে যাকে যদ্দুর চান তাকে তদ্দুর আখরাত দিবে কাকে কদ্দুর যে যদ্দুর চায় তাকে তদ্দুর দিয়ে আল্লাহ কয় এবার আমার যোগ্যতা মতে দিয়ে দিবে এজন্য হযরত হযরত রহমাতুল্লাহ হযরত মাওলানা ইমাম হাসান সাহেব রহমাতুল্লাহ একবার বলছেন দুনিয়া জুড়েছেন আল্লাহ তাআলা তাকদীরের সাথে আর জান্নাত আখরাত জুড়েছেন আল্লাহ তাআলা তাকদীরের সাথে দুনিয়া তাকদীরের সাথে দুনিয়া লেখা হয়ে গেছে দুনিয়া কি দুনিয়া লেখা দুনিয়া লেখা হয়ে গেছে আর আখরাত কি তাদবীর আখরাত হলো কর্মের সাথে ওয়াসালা সায়া ওয়াসালা মান কানা ইউরিদুল ওয়া মান কানা ইউরিদুল আখরাতা আর যে আখরাত চাইবা ওয়াসালা সায়া আখরাতের জন্য চেষ্টা করবা ওয়াসালা সায়া আখরাতের জন্য চেষ্টা করবা সায়া কেন বলেছেন শুধু ওয়াসালা বললেই পারতেন সায়া কেন বলেছেন মাফুলে মুতলক মাঝে মাঝে উদাহরণের জন্য আসে মাফুলে মুতলক মাঝে মাঝে মুতলকের জন্য আসে মাঝে আল্লাহ তাআলা যেন বলেন ওয়াসালা সায়া তুমি আখরাতের জন্য চেষ্টা করবা তোমার সাধ্য মতে সুবহানাল্লাহ আখরাতের জন্য চেষ্টা করবা কি তোমার সাধ্য মতে আমার সাধ্যের বাইরে তো আমি পারবো না আমার সাধ্য মতে আমি চেষ্টা করব রব্বুল আলামিন বলেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা কথা দিলাম তোমার প্রতিটা চেষ্টা আমি শুকরিয়ার সাথে রিসিভ করব সুবহানাল্লাহ তোমার চেষ্টা আমি কি করব শুকরিয়ার সাথে রিসিভ করব আমাদের রিসিভ বইসে কি লেখা আছে কৃতজ্ঞতার সাথে আপনার দান
গ্রহণ করা হলো লেখে না লেখে না আল্লাহ তাআলা বলেন ওয়া কানা সায়ুম মাশকুরা তুমি আখিরাতের জন্য যে চেষ্টা করবা তোমার চেষ্টাটা আমি শুকরিয়ার সাথে রিসিভ করব ওয়া সানাজজি শাকিরিন এজন্য শুকর আদায় করবে যত নিয়ামত বাড়িয়ে দিব তত শুকর আদায় করব যত নিয়ামত বাড়িয়ে দিব তত লাইন শাকর তুম হবে যত লাযিদান্নাকুম করব তত লাইন শাকর তুম হবে যত লাযিদান্নাকুম করব তত ফাযকুরুনি করব যত আযকুরুকুম করব তত فاذكروني قربا جتا اذكركم قربا تتا امار ذكر تمي قربا جتا تمار ذكر امي قربا تتا امار ذكر قربا جتا تمار ذكر قربا تتا فاذكروني جس قدر حكيم الامت بلن فاذكروني جس قدر اذكركم اس قدر فاذكروني جس قدر اذكركم اس قدر تمي اما كي داك بجتا اميو تما كي داك بتتا تمي اما كي داك بجتا আমিও তোমাকে ডাকব তত তুমি আমাকে ডাকবা তোমার আমাল দিয়ে তুমি আমাকে ডাকবা কখনো জিহ্বা দিয়ে কখনো চোখ দিয়ে কখনো কান দিয়ে কখনো হাত দিয়ে কখনো তোমার জীবন দিয়ে কখনো টাইম দিয়ে কখনো মাল দিয়ে কখনো খেয়ে কখনো না খেয়ে সুবহানাল্লাহ বলেন তুমি ইফতারিতে খেয়ে আমাকে ডাকবা সাহরির সময় খেয়ে আমাকে ডাকবা রোজার সময় না খেয়ে আমাকে ডাকবা সুবহানাল্লাহ তুমি আমাকে ডাকবা বিতাতি ফাযকুরুনি বিতাতি তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে আযকুরুকুম বিআনায়াতি আমি তোমাকে ডাকবা আমার ইনায়াত দিয়ে আযকুরুকুম বিরহমতি আমি তোমাকে ডাকবা আমার রহমত দিয়ে তুমি আমাকে ভালোবেসে বেশি ডাকবা কথা দিলাম আমি তোমাকে আযকুরুকুম বিল কুরবে আমি তোমাকে আমার নৈকট্য দিয়ে দিব ফাযকুরুনি বিরাজা আশা আশা আমাকে ডাকবা আযকুরুকুম বিল আমাল তোমার জীবন সব আশা আমি ভরে দিব করে দিব আশা আমার আশা আমাকে ডাক সুবহানাল্লাহ তুমি আমাকে ভালোবেসে বেশি ডাকবা তুমি আমাকে আশা আশা ডাকবা ফাযকুরুনি বিল খাউফ তুমি আমাকে ভয়ে ভয়ে ডাকবা তুমি আমাকে ভয়ে ভয়ে ডাকবা আযকুরুকুম বিল আমান আমি নিরাপত্তার চাদর দিয়ে তোমাকে ঢেকে দিব তোমার ডাকা হবে তোমার ডাকা হবে তোমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আযকুরুকুম আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার 70 বছরে আমি তোমাকে ডাকবো আমার কোটি কোটি বছরে কি ভাই আল্লাহ যে আমার ডাকেন তো কয় বছর লাগে ডাকবে কি এজন্য পৃথিবীতে কোন বেঈমানের নাম মানুষ জানে আর হযরত বেলালের নাম কে না জানে সুবহানাল্লাহ বলে না হযরত বেলালের নাম মানুষ এত জানে কেন যেহেতু রব ডাকে এজন্য জানবে না কেন রব ডাকে সুবহানাল্লাহ বলে রব জানায় কে জানায় রব জানায় ফাযকুরুনি আযকুরুকুম তুমি আমাকে ডাকবা তোমার মত আযকুরুকুম আমি তোমাকে ডাকবো আমার মত তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার বয়সে আমি তোমাকে ডাকবো আমার বয়সে তুমি আমাকে ডাকবা তোমার দুনিয়াতে আমি তোমাকে ডাকবো তোমার দুনিয়াতে তোমার কবরে তোমার আসরে তোমার মিজানে তোমার জান্নাতে কি ভাই লাভ না লস